ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের প্রত্যেককে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে খুব সুন্দর তত্ত্ব প্রদান করব, কলা কোন দিন ভুলেও খাবেন না। ঠিকই শুনেছেন, আমরা যে খাই কলা, সেই কলা কোন দিন আপনি খাবেন না সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদম স্বাস্থ্যসম্মত উপায় বলবো যে কলা কোন দিন খাবেন না। দেখুন, এখানে কলা বলছি, সবজি হিসাবেও আমরা কলা ব্যবহার করি, আমরা কাঁচকলা যেটাকে বলি বা কাঁচা কলা সবজি হিসাবে আমরা খাই, আমরা গ্রহণ করি। সেটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে, আপনারা জানেন, সেটা রক্তাল্পতা যাদের রোগ আছে তাদের জন্য খাওয়া ভালো, এমনি সবার জন্য খাওয়া ভালো। আবার যে পটি হলে খুব পাতলা পটি হলে সেটাতে খেলেও কিন্তু পটি শক্ত হয়ে যায়, খুব ভালো। আবার রোগীদেরও কাঁচকলার ঝোল খাওয়া খুবই এই মানে স্বাস্থ্যকর, তাদের বল পায়, বল পাওয়া যায়। আবার এই যে কাঁচকলা, এটা খাদ্যের মধ্যে পাঁচমিশালির মধ্যে দিন বা যেখানেই আপনি রান্না করুন, খাদ্যগুণ বৃদ্ধি করে। এই কাঁচকলা সবুজ, কাঁচা অবস্থায় কাঁচকলা সবুজ হয়। এই কাঁচকলা আপনি খেতে পারেন যে কোনো দিন, কোনো অসুবিধা নেই। বুধবারে খেলে খুব ভালো ফলাফল পাবেন, কেননা যেহেতু সবুজ, সবুজের সাথে বুধের একটা ঐক্যবদ্ধতা আছে, একটা কালারের একটা যে ব্যাপার থাকে সেটা সবুজ আর বুধ, মানে বুধের কালারই হচ্ছে সবুজ। তাই আপনি যদি খান খুব ভালো ফলাফল পাবেন, যে কোনো দিন খেতে পারেন। বুধবারে খেলে বেশি ভালো ফলাফল পাবেন এবং এনি টাইম এনি ডে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে কথা হচ্ছে পাকা কলা। পাকা কলা মানে ইয়েলো, হলুদ। তাহলে আবার সিঙ্গাপুরির কথা এখানে বলছি না, আমাদের নানা রকমের আমরা পাকা কলা যেগুলো দেখতে পাই, সেই পাকা কলা হচ্ছে যে যেটা পূজাপাঠে আমরা ব্যবহার করি, সেটি হচ্ছে কাঁঠালি কলা, তারপরে ঠোঁটে কলা, নানা রকম চাপা কলা, তারপরে নানা রকম কলা আছে। সেই যে কলাগুলো সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, সেই কলা আপনারা কবে খাবেন না ভুলেও। দেখুন, এই যে পাকা কলা, এটি কিন্তু বৃহস্পতি গ্রহকে রিপ্রেজেন্ট করে, হলুদ যেহেতু কালার, হলুদ যে কালারের সাথে বললাম, প্রত্যেক গ্রহর আলাদা আলাদা একটা নিজস্ব কালার আছে এবং সেই গ্রহকে চাঙ্গা করার জন্য সেই কালার কী করা উচিত, সেই কালারের রেমেডি করা উচিত, বা কোনো যে ড্যামেজ গ্রহ সেটাকে যদি আপনি চাঙ্গা করতে চান, সেই কালারের জিনিস দান করার কথা আমাদের শাস্ত্রে কিন্তু বলা আছে। তাহলে এই কালো মানে কলা, এই কলা তাহলে আপনাকে কি করবে, বৃহস্পতিবার আপনি এই যে কলা আপনি কি করছেন, নারায়ণকে দিচ্ছেন, নারায়ণকে দিচ্ছেন, বা আপনি যখন পূজা করছেন তখন আপনি দিচ্ছেন বৃহস্পতিবার নারায়ণকে আপনি যখন দিচ্ছেন। দেখুন, ভগবান এই ধরিত্রীতে যা কিছু আছে সমস্ত কিছু ভগবানেরই। ধরতে গেলে আমরা ভগবানের দাসদাসী, আমরা সেবা ধর্ম পালন করার জন্যই ধরিত্রীতে এসেছি, এটাই আমাদের আসল লক্ষ্য। কিন্তু আমরা সেটা ভুলে যাই, ভাবি এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার টাকা, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ভাই, মা, বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব মনে করি। আমার বলে কিছু নেই, সবই ভগবানের, আমাদেরকে সুযোগ দিয়েছেন তিনি এগুলো ব্যবহার করার জন্য, এদের সাথে আন্তরিকতা বজায় রাখার জন্য। তাই ভগবানকে আমরা যেটা দিচ্ছি সেটা আমাদের জিনিস না, ভগবানেরই জিনিস। কিন্তু আমরা এই যে কৃতজ্ঞতা বোধ যে হে পরমেশ্বর তোমার কৃপাতে এই গ্রহণ করছি, বা আমার খুব ইচ্ছা এই ধরিত্রীতে যে জিনিস এটি তোমারই জিনিস, কিন্তু তোমাকে না দিয়ে তো আমি এটির সৌন্দর্য আমি অনুভব করতে পারি না, চাই না, এই যে মনোভাব এটা রাখা উচিত। একটি ফুল কত সুন্দর, এই সুন্দর, এই যে বলছি অনুভব করছি, এই অনুভব করার আগে আগে পরমেশ্বরের পাদপদ্মে দিই সেটি, তারপরে আমি অনুভব করি, তারপরে ঘ্রাণ নিই, তাহলেই কিন্তু সেটার মধ্যে শ্রেষ্ঠতা আসবে। অর্থাৎ যে আসল মালিক তাকে আমরা কী করছি। ধরুন আমরা কোনো মালিকের বাড়ি কাজ করছি, ধরুন একটা তাকে কোনো খাবার বা কিছু, তাকে আমরা যদি আগে তার জিনিস সমস্ত কিছু তাকে দিয়ে তারপরে যদি আমরা সেটা গ্রহণ করি, তার মধ্যে কী আসবে,
তার মধ্যে একটা বদান্যতা আসবে, তার মধ্যে একটা যে আমরা তার প্রতি কতটা একনিষ্ঠতা এটা প্রমাণ হবে। আর আমরা যে তাকে ছাড়া ভাবছি না, তারও খুশি হবে যে এ সবসময় আমারই কথা ভাবে, এ সব কিছুই তাকে আমি ব্যবহার করতে দিয়েছি কিন্তু সে আমার পারমিশন ছাড়া কিছু করে না। সেটার মধ্যে আরও উৎকৃষ্টতা আসবে, তার মধ্যে পাপ থাকবে না, তার মধ্যে কী থাকবে না, চৌর্যবৃত্তির চুরি করার ব্যাপার থাকবে না। তাই আমরা সংযমের মাধ্যমে যখন আমরা ভগবানকে দিই, আমরা সংযম করি, যখন আমরা দেখবেন উপোস করি, উপোস করে আমাদের সামনে থরে থরে কত কিছু আমরা লোভনীয় জিনিস, কত কিছু আমরা আমাদের যে খুব প্রিয় এমন জিনিসও আমরা ভগবানের সামনে রেখে দিই, কিন্তু একটু আমাদের লোভ হয় না। আমরা আগে প্রসাদ পাই, আমরা আগে ভোগ হিসেবে প্রদান করি, তারপরে সেটা প্রসাদ হিসাবে পাই। এইটুকুনি সংযম, এইটুকুনি আমাদের যে অপেক্ষা, এই ত্যাগ, এই একনিষ্ঠতা, এই পবিত্রতা আমাদের মধ্যে থাকে, ভক্তি থাকে, তাহলে পরমেশ্বরকে আমরা দিচ্ছি সংযম ত্যাগ, এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। জানবেন সংযম সত্য, সত্যই হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠাই হচ্ছে ত্যাগ, আর ত্যাগের মাধ্যমেই ভোগ আসে। কিন্তু বৃহস্পতিবারে এই যে কলা ভগবানকে দিন আপনি, অবশ্যই প্রিয় বস্তু, ভগবানের বিষ্ণুর খুব প্রিয় বস্তু আপনি দিন, বা মা লক্ষ্মীকেই দিন, কিন্তু নিজে গ্রহণ করবেন না। আরেকটি কথা বলে রাখি, আমরা দেখবেন যে ভগবানকে আমরা কুচো ফল দিই, ছোটো ছোটো করে দিই, কিন্তু নিয়ম হচ্ছে গোটা, মানে পূর্ণ পূর্ণ নিবেদন করা, তারপরে সেটা আপনি গ্রহণ করুন ছোটো ছোটোভাবে, অল্প অল্প করে নিয়ে এক কণাও আপনি দাঁতে কাটুন, এক কণাও আপনি পান, সেটা অন্য ব্যাপার। কিন্তু ভগবানকে সবসময় পূর্ণ জিনিস অক্ষত দিতে হয়, নাহলে নিষ্ঠাতে পূর্ণতা আসে না। তাই একটি কলাই দিন, অনেকগুলো থালা আছে, আপনার অনেক দেবদেবী আছে, আপনি একটিই দিন, আপনি একটি কলা সবাইকে না দিতে পারেন, নারায়ণের নামে দিন। নারায়ণের হয়তো মূর্তি বা চিত্র নেই, ঠিক আছে, নারায়ণের নাম করে দিন আপনি, তাহলে সেটি আপনি রেখে দিন, আপনি পরের দিন খান, শুক্রবার দিন খান, কোনো অসুবিধা নেই। কিন্তু বৃহস্পতিবার দিন এই সংযমটুকু আপনাকে কিন্তু করতে হবে। আপনি কলা, পাকা কলার কথা বলছি, কাঁচা কলা না, পাকা কলা ভুলেও খাবেন না, পরমেশ্বরের জন্য, পরমাত্মার জন্য আপনি এটি প্রদান করুন, তাকে প্রদান করুন, দিয়ে আপনি অন্যদেরকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা রেখে দিন সুন্দর করে, একটা দিন থাকলে কোনো অসুবিধা নেই, পরের দিন আপনি প্রসাদ পান। দেখুন এই পদ্ধতিটা আপনি অবলম্বন করে দেখুন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে, পরমেশ্বরের কৃপা লাভ করতে পারবেন, লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করতে পারবেন, আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, প্রত্যেক মনোবাসনা পূর্ণ হোক, ইউনিভার্সের কাছে এই কামনা করি। পৃথিবী যে যেখানে আছেন খুব ভালো থাকুন। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।